সাহিত্য তার আপোষের জায়গা ছিল না বারংবার দৃঢ় হয়ে সত্য প্রকাশ করেছেন নিঃসংকোচে কেবল সাহিত্যই নয় রাজনীতি সাংবাদিকতা কিংবা জীবনের আদর্শ কোথাও তার ব্যত্যয় ঘটেনি তিনি হলেন শহীদুল্লাহ কায়সার দর্শক বিজয়ের মাসে আজকের আয়োজন শ্রদ্ধেয় শহীদুল্লাহ কায়সারকে নিয়ে সঙ্গে আছি আমি তাজরিন রিকা প্রকৃত নাম আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ ১৯২৭-এর ১৬ ফেব্রুয়ারি জন্মেছেন ফেনীর মজুপুর গ্রামে ছাত্রজীবন থেকেই ছিলেন ভীষণ সংস্কৃতিমনা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে ছিল সক্রিয় অংশগ্রহণ ১৯৪৬ সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স সহ বিএ পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ শ্রেণীতে অধ্যয়ন করেন এরপর ৪৭-এর দেশভাগের পর পূর্ব পাকিস্তানের গণতান্ত্রিক ধারার সব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন এবং তাতে গ্রেফতার হয়ে প্রায় ৩.৫ বছর কারাভোগ করেন পরবর্তী সময়টা ১৯৫৮-এর যোগ দিয়েছিলেন দৈনিক সংবাদের সম্পাদকীয় বিভাগের সহকারী সম্পাদক হিসেবে কিন্তু সে বছর সামরিক আইন জারি হওয়ার এক সপ্তাহের মধ্যে ১৪ অক্টোবর তাকে জননিরাপত্তা আইনের ফের গ্রেফতার করেন আইয়ুব সরকার কিন্তু তাতেও তিনি ক্ষান্ত হননি রাত দিন এক করে জেলে বসেই লেখার কাজ চালিয়ে গেছেন রাত পেরিয়ে ভোর হয়ে যেত কিন্তু তার লেখা যেন থামতই না জেল থেকে মুক্ত হওয়ার এক মাস পরে ১৯৬২ সালে নভেম্বর মাসে ছাপা হলো তার বিখ্যাত উপন্যাস সারেং বউ কেবল সারেং বই নয় বিখ্যাত উপন্যাস সংসপ্তক রাজবন্দীর রোজনামচাও তার কারাগারে বসে লেখা জীবনের বড় একটি সময়ে শহীদুল্লাহ কায়সারকে কাটাতে হয়েছিল কারাগারের নির্জন গহীন প্রকোষ্ঠে ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রির গণহত্যার পর যখন বহু শিল্পী বুদ্ধিজীবী সাহিত্যিক দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন নিরাপদ আশ্রয়ের জন্য হন্যে হয়ে ঘুরেছেন তখনও তিনি কর্মরত ছিলেন ঢাকার দৈনিক সংবাদে দীর্ঘ ৯ মাস পর ১৪ ডিসেম্বর সন্ধ্যায় পুরান ঢাকার কায়েতলীর বাসায় মোমবাতি জ্বালিয়ে বিবিসি শোনার জন্য অপেক্ষা করছিলেন শহীদুল্লাহ কায়সার সঙ্গে তার স্ত্রী পান্না কায়সার শিশুকন্যা সমী কায়সারকে খাওয়াচ্ছিলেন ঠিক এমন সময় দরজায় এলো করানাড়ার শব্দ শহীদুল্লাহ কায়সার ভেবেছিলেন হবে হয়তো কোনো মুক্তিযোদ্ধা কিন্তু না কালো কাপড়ে মুখ জড়ানো ৪-৫ জন তরুণ এসে জানালেন তারা শহীদুল্লাহ কায়সারকে খুঁজছেন জবাবে তিনি বললেন আমি শহীদুল্লাহ কায়সার খোঁজার কারণ জানতে চাইলে একজন বললেন তাকে তাদের সঙ্গে যেতে হবে পরিস্থিতির কিছুটা আঁচ করতে পেরে যাওয়ার বেলায় তিনি তার পরিবারকে শুধু একবার হালকা গলায় বলেছিলেন ভালো থেকো তারপর যে গেলেন আর এলেন না রায়ের বাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের অনেকের লাশ চিহ্নিত করা গেলেও পাওয়া যায়নি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের লাশ শহীদুল্লাহ কায়সার বেঁচে ছিলেন মাত্র ৪৪ বছর এই নাতি দীর্ঘ জীবনে তিনি সেই কাজটি করে গেছেন যা একজন প্রকৃত বুদ্ধিজীবীর করণীয় সারা জীবনের কর্ম আর সৃজনশীলতায় আবদ্ধ নিজের কাজগুলো যে স্বজাতির ভবিষ্যৎ মানুষরা দেখবেন তা তিনি জানতেন তাই সেভাবেই কাজ করে গেছেন নিদর্শন হিসেবে রেখে গেছেন অনেক কিছুই যাতে জাতি অনুসরণ করতে পারে